বাজার স্থিতিশীল করতে চলতি সপ্তাহ থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি। রোববার সচিবালয়ে কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে একথা জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এছাড়া বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করতে ব্যবসায়ীদের তাগিদ দেন তিনি, যদিও সরকারি দাম নিয়ে বৈঠকে আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই সপ্তাহের মধ্যে শেষের দিকে টিসিবি আলু বাদ নিয়ে বাজারে নামবে, সেটার দামও আমরা ২৫ টাকায় বিক্রি করব। বাজারে যেটা ৩০ টাকা মিনিমাম ধরা হয়েছে তার থেকেও ৫ টাকা কম দরে আমরা সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এটা অতিরিক্ত কত দামে বিক্রি হলে সেটা বিক্রি হওয়া উচিত ৩৫ থেকে ৪০ টাকা। আপনি দেখেন ১ কেজি কচু ৫০ টাকা বাজারে, আপনার ঝিঙ্গা কোহি ৮০ টাকা। আমি সরকারের কাছে দাবি করছি, কৃষকের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, যাতে প্যানিক না হয় এবং কৃষক যাতে আগামীতে আলু চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়, ব্যবসায়ীরা যেন আলু রাখতে উৎসাহিত হয়, এই বিষয়টা নিয়ে সার্বিক বিবেচনা করবে, এটাই আশা করি।